পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরায় 6 জনকে জরিমানা করা হয়েছে। পেকুয়ায় সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার 29 জুলাই বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সাইকা সাদাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও মাস্ক না পরায় 6 জনকে মোট 6,000 টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকা সাদাত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। ডেস্ক রিপোর্ট, পেকুয়া 24। নাকি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 01831187870। পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়।